Bluetooth device is ready to pair. Alhamdulillah, hello, Archie. কাজল ভাই কি আপনি এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েন হন নাই? জি ভাইয়া, মানে আমি মানে মেসেঞ্জার গ্রুপে মানে জয়েন হতে পারি না এখনো, মানে কে দায়িত্ব আছে আমি ওটা মানে ওইভাবে জানি না, তো তাই কথা বলতে যাচ্ছে না। আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, একটু লিখেন, চ্যাট বক্সে লিখছেন যে আপনাকে অ্যাড করতে হবে। গত ক্লাসে বলে দিয়েছিলাম আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, মাইক্রোফোন অন করেন না, লিখেন। আচ্ছা আচ্ছা, জি ভাই হয়েছি। তাজুল ভাই রেকর্ডটা অন করে রাখেন,
তো ক্লাসের মতো যেভাবে করছিলেন ওইভাবে একটু রেকর্ডটা অন করে দেখেন। আচ্ছা আমরা একটু দেখি যে কোন কোন সাইটে আমরা অ্যাকাউন্ট করেছিলাম, কোন কোন সাইটে করতে পারছি না, কি কি দিব। প্রথম থেকে একটু আবার যদি রিপিট করতে হয়,
প্রথম থেকে রিপিট করার তো কিছু নাই, এখানে তো এগুলো তো জানেনই আপনারা, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো জানেন না, ইমেল পাসওয়ার্ড কোম্পানি নেম এই জায়গাটাতে নিজের নাম দিবেন, অ্যাড্রেস আপনার বাসার ঠিকানা, সিটি আপনি যে শহরে আছেন সেই শহরটা, জিপ কোড, জিপ কোড হচ্ছে আপনার প্রত্যেকটা উপজেলারই জিপ কোড আছে, আপনি এটা সার্চ করে বের করে দেবেন গুগলে, আপনি জেলার নাম লিখে সার্চ করলে সেখানে আপনি লিস্ট পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন আপনার জিপ কোড বা এরিয়া কোড এটা কোনটা। স্টেটটা আমাদের প্রয়োজন নাই, যেটা আছে সেটাই থাকবে, কান্ট্রি বাংলাদেশ, আপনার ফোন নাম্বার, আইএম টাইপটা আমরা এখান থেকে এ আইএম আছে আর হচ্ছে স্কাইটি আছে, স্কাইটিটা আমরা ইউজ করবো, স্কাইটি সিলেক্ট করে দিয়ে আইএম স্ক্রিন নেম এখানে স্কাইপির নামটা বসায় দিবেন, প্রমোশন স্টাইলটা আদার্স দেবেন, ইনসেন্টিভ ট্রাফিকটা নো দিবেন, মেইন ওয়েবসাইট হচ্ছে এন অবলিক এ, ওয়েবসাইট টু দরকার নাই, হাউ ডু ইউ ফাইন্ড আস এখানটাতে আপনারা লিখবেন হচ্ছে গুগল, হাউ উড ইউ ফাইন্ড আস এটা হচ্ছে আমরা গুগল থেকে কোথায় খুঁজে পেয়েছি, গুগল থেকে পেয়েছি, কারেন্ট নেটওয়ার্কস এখানে আপনার যেহেতু সিপিএ লিডের অ্যাকাউন্ট আমরা করেছি, সো সিপিএ লিড লিখলেও হবে, সিপিএ প্লে ডট কম প্রমোশন মেথড, এই জায়গাটাতে অনেকে করতে পারেন না, এখানে কি লিখবেন, কি লিখবেন আমি আপনাদের চ্যাট গ্রুপে যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে আমি লিখে দিচ্ছি, আপনারা এটা এটা দেখে নেবেন, আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ, একটু সময় দেন আমি লিখে দিচ্ছি, সময় দিবেন 2 মিনিট, কল আসছে একটা রিসিভ করেন, এই জায়গাটা প্রমোশন মেথড যেটা আছে এখানে ওরা জানতে চাবে যে আসলে আপনি কিভাবে ওদের অফারগুলোকে প্রমোট করবেন, হ্যাঁ আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করবেন, একবার বলবেন স্টেটটা বুঝি নাই,
বুঝি নাই আপনার কথা কেটে গেছে, আবার বলেন। স্টেট একটা জায়গা আছে না উপরে, ওইটা ওইখানে কি দিয়েছেন? স্টেট যেটা আছে সেটাই থাকবে, এখানে কিছু লেখার দরকার নাই। ওকে স্টেডে আদ আউটসাইড ইউএস সিএ এটা আদার। জি জি এটাই থাকবে। তো প্রমোশন মেথডটা আমরা কিভাবে প্রমোশন করব, কিভাবে আমরা ট্রাফিক জেনারেশন করব, এই জিনিসটাই লিখতে হবে। তো আমি এখানে আপনাদের লিখে দিচ্ছি, আপনারা এই নোটটাই দিবেন। আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার ফর লাস্ট 3 মান্থস, আই ক্যান জেনারেট অর্গানিক ট্রাফিক বাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্লিজ অ্যাপ্রুভ। আপনাদের চ্যাট গ্রুপে দেখেন আমি দিয়েছি, আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার ফর লাস্ট 3 মান্থস, আই ক্যান জেনারেট অর্গানিক ট্রাফিক বাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা সবাই কপি করে রাখবেন, যে সকল জায়গায় প্রমোশন স্টাইল ডিটেলস লিখতে হবে সে সকল জায়গায় এটাই দিবেন, জাস্ট এখানে এটা বসায় দিলেই হবে। এরপরে আছে হচ্ছে আপনার রোবট ভেরিফিকেশন, এটা তো আমরা সবাই জানি। বা প্রমোশনাল স্টাইলের মধ্যে নটা অ্যাপ্লিকেশন দেবো। জি প্রমোশনাল অ্যাপ্লিকেশন কি নট অ্যাপ্লিকেশন দেবো? এখানে সেটা ছিল প্রমোশনাল, কোনটা প্রমোশন স্টাইল? জি প্রমোশন স্টাইল এটা আদার দিতে বলেছি। আমি যেটা দেখাচ্ছি এটা আগে দেখেন ভালোভাবে, পরবর্তীতে তো ভিডিও আপনারা পাচ্ছেন। জাস্ট যদি এখন নোট করতে পারেন খাতায় লিখে নেন, আপনারা একটা একটা করে পূরণ করবেন, সেটা তো সবাইকে যদি কোশ্চেন করেন তাহলে তো আমি আগাইতে পারবো না। যারা নোট করতে পারতেছেন নোট করে নেবেন, আদারওয়াইজ ভিডিও দেখে করবেন। ওকে, রোবট ভেরিফিকেশনটা তো আমরা জানি, এখানে ক্লিক করার পরে যদি কোনো ছবি আসে ছবিগুলো দিয়ে দিতে হবে, আদারওয়াইজ এরকম টিক চিহ্ন আসলে আর কিছু করতে হবে না। টার্মস অ্যান্ড কন্ডিশন যে দুইটা আছে এই দুটাকে জাস্ট ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে। এরপরে আপনার মেইলে ওরা হচ্ছে ভেরিফিকেশন মেইল পাঠাবে, বা আপনাকে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো কিনা সেই বিষয়গুলোতে তারা ডিটেলস আপনাকে মেইল করে জানাবে। তো আমি কিন্তু বলছি যে এই সকল জায়গাগুলোতে আমরা যেন অ্যাপ্লিকেশনটা করতে পারি, আমাদের এখান থেকে যে মানে অ্যাকাউন্ট হতেই হবে এরকম কিন্তু আমি বলি নাই, ঠিক আছে? জাস্ট অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, ইনফরমেশনগুলো কোথায় কী দিতে হচ্ছে এইগুলো একটু বুঝে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। সো এরপরে আসি আমরা সিপিএ গ্রিপ। গতদিন আমরা দেখেছিলাম কোন দুইটা সিপিএ গ্রিপ কি গতদিন দেখেছিলাম? আমরা সিপিএ লিড দেখেছিলাম, আর কি দেখেছিলাম? না ভাই সিপিএ গ্রিপ দেখেছিলাম না। কোনটা কোনটা দেখেছিলাম বলেন তো? আর সিপিএ লিড আর সিপিএ গ্রিপ দেখছি। সিপিএ গ্রিপ তো তাহলে দেখা হয়েছে মনে হয়, রেজিস্টারে ক্লিক করে এটা তো আমরা দেখছি গত ক্লাসের ভিডিও গুলো পেয়ে যাবেন আপনারা। এখানে তো খুব বেশি ইয়ে নাই, পাবলিশার টাইপটা শুধু আছে, এটা আমরা আদার দিব, আর এখানে এক্সট্রা কিছু নাই। তো সিপিএ গ্রিপ তো কতদিন দেখানো হয়েছে, এটা না দেখাই আমরা পে সেলে যাই। ভাই যে লেখাটা দিয়েছেন ওটা কি এখানে চ্যাট বক্সে দিচ্ছেন নাকি গ্রুপে দিচ্ছেন? চ্যাট বক্সে দিয়েছি, আপনাদের চ্যাট বক্স বলতে আপনাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেই গ্রুপের চ্যাট বক্সে দিয়েছি। paysale.com যেটা এখানে আসার পর ইন্টারফেসটা এভাবে পাবেন, দেন সাইন আপে ক্লিক করলে এটা হয়তো ওয়ান স্টেপেই হয়ে যাবে, খুব বেশি ইনফরমেশন চাইবে না আপনার কাছে। অ্যাফিলিয়েট হিসেবে আমরা জয়েন করছি,
লগইনের জন্য আমরা যে রুলস জানলেন, মাইক্রোফোন গুলো অফ রাখেন না, মাইক্রোফোন অন করার পরে অফ করতে হয় এটা। লগইনের জন্য এখানে আপনি আপনার ইমেলটা ইউজ করবেন, যে ইমেলটা আপনি দিচ্ছেন বা আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলটা ইউজ করবেন, তারপর পাসওয়ার্ডটা বসাবেন, পাসওয়ার্ড কনফার্মেশন একই পাসওয়ার্ডটা আবার বসাবেন। এখানে ইমেল আছে, আপনার যে মেলটা লগইনের জন্য দিয়েছেন সেম মেলটাই এখানে বসাবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কান্ট্রি অফ রেসিডেন্স এখানটাতে আপনি বাংলাদেশ দিলেন, এরপরে টার্মস প্রাইভেসি পলিসি করার পরে আপনি হচ্ছে রেজিস্টারে ক্লিক করলে সেম প্রসেস হয়ে যাবে। এখানে খুব বেশি ইনফরমেশন কাটছে না, তো স্পেশাল আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ফরেন মার্কেট প্লেসটাতে একটু যাই, মোবিডিয়া, এটা হচ্ছে টু স্টেপে কাজ করতে হবে, অল্প অল্প করে ইনফরমেশন এটা টু স্টেপে নেবে। তো মোবিডিয়াতে আমরা একটু যাই, এখানটাতে আমরা হচ্ছে ডু ইট হেয়ার নট রেজিস্টার্ড ইয়েট এখানে ক্লিক করার পরে জয়েন লগ ইনে ক্লিক করব। এটাতে হয়তো কেউ একজন একটু মোবিডিয়ার এই লিঙ্কটাতে ঢুকে দেখেন তো যে এখানে ঢুকতে পারছেন কিনা, ডু ইট হেয়ারে ক্লিক করার পরে এই লেখাটা আসছে কিনা, প্রক্সি কানেকশন এই লেখাটা আসে কিনা একটু দেখে আমাকে জানান, আমার এখান থেকে ঝামেলা করতেছে। যাই হোক, পরেরটাতে আমরা যাই, ক্র্যাক রেভিনিউটাতে আমরা একটু অ্যাপ্লাই করি। আপনারা কেউ যদি ইজি হবে, এখানেও দুইটা স্টেপে অল্প অল্প কিছু ইনফরমেশন দিতে হবে। ওকে, ক্র্যাক রেভিনিউ যেটা আছে এখানে দেখেন কি কি হচ্ছে, এখানেও খুব কম ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কোম্পানি নেমের জায়গায় আপনার নিজের নাম বসাবেন, ইমেল, পাসওয়ার্ড, এরপরে এটা ক্লিক করে তারপর রোবট ভেরিফিকেশন, আই এম ইন, একদম ইজি ইজি বিষয়, এগুলো যদি আপনারা নিজেরা ট্রাই করেন নিজেরাই পারবেন। এখানে হচ্ছে আমরা বঙ্গ ক্যাশটা একটু দেখি, বঙ্গ ক্যাশ হয়তো সবাইকে অ্যাপ্রুভ দেবে না, তারপরও অ্যাপ্লাইটা করবেন, আমি বলছি না যে অ্যাপ্রুভ পেতে হবে, বাট অ্যাপ্লাইটা করাটা জরুরি। সাইন আপে ক্লিক করলে আপনি দেখেন এখানে কি কি চাচ্ছে, এই ফর্মগুলো ফিল আপ করাটাই জরুরি। আপনার নামটা লিখে দিবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, এই জায়গাগুলো তো আমরা সবাই জানি তাই না। এরপর কন্ট্রাক্ট ইনফরমেশনের মধ্যে যেটা চাচ্ছে, আপনার ফোন নেম চাচ্ছে,
আবার অনেকে মনে করতে পারেন ধর্ম, ধর্ম হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়নটা হচ্ছে আপনার বিভাগ। আপনি যদি ঢাকা বিভাগের মধ্যে থাকেন তাহলে ঢাকা লিখবেন, আপনি যদি রাজশাহী বিভাগের মধ্যে থাকেন রাজশাহী লিখবেন, সিলেটের মধ্যে থাকলে সিলেট, মানে আপনি যে বিভাগে আছেন সেই বিভাগটার নাম লিখবেন। তারপর হচ্ছে সিটি, আপনার জেলার নাম, কোস্টাল জিপকোড, এগুলো তো আপনারা জানেনই, এর আগেও বললাম, ফোন নাম্বার, আইডেন্টিটি নাম্বার, এইখানটাতে আপনার এনআইডি কার্ডটা চাইবে। এনআইডি কার্ড আপনারটা না থাকলে অন্য যে কারোটা ইউজ করতে পারেন, এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা বসাতে বলতেছে। মেসেঞ্জার টাইপ, এটা আমরা এখান থেকে স্কাইপি সিলেক্ট করে দিয়ে তারপরে মেসেঞ্জার আইডি স্কাইপির যে নামটা আছে সেটা পঠাই দিই। এরপর হচ্ছে ডিসক্রাইব ইউর ট্রাফিক, ওয়েবসাইটটা তো আমরা NA দিব, তারপর ওয়েবসাইট অপশনাল, এগুলো আমাদের দরকার নাই, প্রথমটা জাস্ট দিতে হবে কারণ এটাতে স্টার্ট আছে, তাই আমরা NA বসাবো। হাউ ডিড ইউ ফাইন্ড বঙ্গ ক্যাশ, এখানে গুগল লিখে দিব। তারপর রোবট ভেরিফিকেশন করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সবগুলো মার্কেট প্লেসই আপনি অ্যাপ্লাই করার পরে আপনার যে মেইলটা দিয়েছেন সেই মেইলে তারা আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে, অথবা কেউ কেউ আছে যারা আপনার যে স্কাইপি অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানেও যোগাযোগ করতে পারে। তো অ্যাপ্লাই করতে পারাটাই হচ্ছে মেইন কথা, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলোর ক্ষেত্রে একজন আমাকে গত ক্লাসে গতকালকে মেসেঞ্জার গ্রুপে লিখেছেন যে এটা করার আসলে যৌক্তিকতা করতে হবে। আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদের বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে হচ্ছে, বিভিন্ন বিভিন্নভাবে অ্যাকাউন্ট করতে হচ্ছে, ঠিক আছে। সো এই যে অ্যাকাউন্ট করা নিয়ে আমাদের একটা ভয় কাজ করে, এই ভয়টাকে দূর করার জন্যই কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে বলেছে, এবং বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে জানা, এরপরে অ্যাকাউন্টের মধ্যে যে অফারগুলো আছে সেগুলো সম্পর্কে জানা, এইগুলো বিস্তারিত বোঝার জন্যই আসলে আপনারা যেহেতু মাত্র শুরু করেছেন, দ্যাটস ওয়াই আমি কিন্তু এই সাইটগুলোতে আপনাদের অ্যাকাউন্ট করাচ্ছি, এখান থেকে আমরা কোনো প্রকার ইনকাম করব না। সো প্রত্যেকে প্রত্যেকটা সাইটে অ্যাপ্লিকেশন করবে, আই মনিটাইজ ইট, পরের মার্কেট প্লেসটা হচ্ছে আই মনিটাইজ ইট, এখানটাতে আমরা দেখব। আচ্ছা, পরে যদি লগইন করতে চাই অ্যাকাউন্টে তখন কি পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার কোনটা দিয়ে লগইন করব? পাবলিশার, আপনি কখনোই এইগুলো অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করতে পারবেন না। অ্যাডভার্টাইজার কারা? অ্যাডভার্টাইজার হচ্ছে আমরা যেমন পাবলিশার হিসেবে জয়েন করছি, এরকম ধরেন 100 জন পাবলিশারকে একজন অ্যাডভার্টাইজার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মানে আপনি আপনি তো শুরুতেই বস হতে পারবেন না, আপনার যথেষ্ট পরিমাণে ইয়ে থাকতে হবে, তারপরে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করবেন। অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করলে এই সকল মার্কেট প্লেস তারা দেখা যাচ্ছে যে তাদের অফিস যেখানে, আপনি বাংলাদেশে আছেন, আপনি যদি তাদের ইন্টারভিউ দিয়ে টিকেন তাহলে আপনাকে তারা তাদের বিদেশে তাদের অফিসে নিয়ে যাবে, ওখানে ওদের খরচে থাকা খাওয়া সহকারে বেতন দিয়ে আপনাকে রাখবে। তো আপনি এখনই এই অ্যাডভার্টাইজার হতে পারবেন না, আপনি জাস্ট অ্যাজ এ পাবলিশার বা অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করবেন। ওকে, আই মনিটাইজ এই জায়গাটাতে দেখেন কী কী চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো তো আমরা জানি, বার্থ ডেট, তা আপনার বার্থ ডেটটা আপনি লিখে দেবেন, প্রথমে ইয়ার ইয়ার দিতে বলেছে, তারপর মান্থ, তারপর ডে, মানে আপনার জন্মদিন যদি হয় হচ্ছে 1 জানুয়ারি 2000 তাহলে আপনি লিখবেন 2001-01, ঠিক আছে, এক মাস এক দিন, এভাবে করে লিখবেন, ইয়ে ফরম্যাটটা কিন্তু ওরা বলে দিয়েছে। তারপর আইএম, আইএম মানে কি, আপনারা হয়তো মনে করছেন যে এই আইএম আইএম চাচ্ছে, আইএম মানে হচ্ছে যে ইমিডিয়েট মেসেজ, ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবে বা কোনো সমস্যা হলে আপনি যোগাযোগ করবেন সেই মাধ্যমটা কি ইমিডিয়েট মেসেজ, সেটা হচ্ছে যে আমরা স্কাইপে সিলেক্ট করে দিয়ে স্কাইপির ইউজার নেমটা দিয়ে দিব। তারপর আই ওয়ান্ট টু ইউজ, এখানে বলছে যে স্মার্ট লিংক, সিপি অফার্স, বোথ, আমরা বোথ দিব। এখানে ওই যে প্রমোশন স্টাইল যেমন চেয়েছে আমরা আদার দিয়েছি, এই আদারটাই হচ্ছে, এটাও সেই একটা অপশন, কারণ প্রমোশন স্টাইলটা ওরা জানতে চায় যে আপনি কী ধরনের প্রমোশন করতে চাচ্ছেন, এগুলো মার্কেট প্লেস যেমন আপনার কাছে চেয়েছে, পেসেল পেসেল না, এখানে যে অ্যাডওয়ার্ড মিডিয়ার মধ্যে প্রমোশন স্টাইল জানতে চেয়েছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের অফার আছে, পি পি
পিসি পিপিভি ডিসপ্লে সোশ্যাল প্রমোশন কন্টেন্ট লকার ফাইল লকার লিংক লকার পিপিডি ওয়েবসাইট অ্যাপলেট নেটওয়ার্ক এজেন্সি ইমেল মার্কেটার নিউজ লেটার ভার্চুয়াল কারেন্সি আদার। আমরা আদারটা কেন দিয়েছি, আমরা স্পেসিফিকভাবে যদি এই ধরেন এইটা দিলাম তাহলে এই ধরনের অফারগুলোই আমার সামনে আসবে, ঠিক আছে, আবার এটা দিলাম ওয়েবসাইট দিলাম এই ধরনের অফারগুলোই বা এই ধরনের কাজগুলোই আমার কাছে আসবে, বাট আমি আদার দিয়েছি দ্যাটস ওয়াই আমার কাছে যত ধরনের কাজ আছে সবগুলো আমার কাছে আসবে। তেমনি এখানে বলছে যে ওরা আরও স্পেসিফিকভাবে বলে দিয়েছে স্মার্ট লিঙ্ক নাকি সিপিএ অফার। স্মার্ট লিঙ্ক হচ্ছে সাধারণত লিঙ্ক দিয়ে দেয়, আবার সিপিএ অফার হিসাবেও আপনার দুটোতেই লিঙ্ক থাকে, বাট স্মার্ট লিঙ্কটা আসলে সারা বিশ্বের জন্যই কাজ করে, যে কোনো দেশের জন্য কাজ করবে, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র একটা জায়গা নিয়ে কাজ করবো না, আমরা সবগুলো জায়গা যাতে পাই সব ধরনের কাজ যাতে পাই এই জন্য অ্যাপ্লিকেশনটা করছি, তাই আমরা এখানে বোথ দিচ্ছি আবার ওইখানটাতে আদার দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে হোয়াট সিপিএ নেটওয়ার্ক স্মার্ট লিঙ্ক ডু ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ, এখানে আপনি যে সকল মার্কেট প্লেসে কাজ করতেছেন যেমন সিপিএ লিডে আপনার অ্যাকাউন্ট হয়েছে, সিপিএ গ্রিপে হয়েছে, ঠিক আছে, তারপর মোবিদিয়াতে দেখালাম, তারপর ক্র্যাক রেভিনিউতে দেখালাম, এইগুলো যতগুলো সাইটে আমি দেখালাম এই সকল সাইটগুলো জাস্ট একটা দুইটার নাম দিলেই হবে। তারপর হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এটা তো আমরা জানি যে গুগল দিই। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই এটা কনফার্ম করে আপনি হচ্ছে রেজিস্টারে ক্লিক করলে হয়ে যাচ্ছে। এরপরের মার্কেট প্লেসটা হচ্ছে যে ক্র্যাক রেভিনিউ, তো আমরা দেখেছি ক্র্যাক রেভিনিউ দেখেছি না, মার্কেট হেলথ তো সবাইকে অ্যাপ্রুভ দেবে না, কিছু কিছু মানুষকে দিতে পারে আবার বেশিরভাগই দেয় না সাধারণত। মার্কেট হেলথ কি কি চাচ্ছে, কোম্পানি নেম, এখানে আপনার নিজের নামটা ইউজ করবেন, ওয়েবসাইট এন অবলিকে অ্যাড্রেস ওয়ান আপনার নিজের অ্যাড্রেসটা, সিটি আপনার শহর, কান্ট্রি এখানে ইউনাইটেড স্টেট আছে আপনি বাংলাদেশ করে দিবেন, রিজিয়ন আপনার বিভাগটা লিখে দিবেন, জিপ কোড আপনার জেলা বা উপজেলার যে জিপ কোডটা আছে সেটা বসাবেন, আপনার ফোন নাম্বার, ইউজার ডিটেলসের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, টাইটেলটা আমরা কি দিব, টাইটেলটা আমরা এখানে দিতে পারি হচ্ছে পাবলিশার দিতে পারেন, পি ইউ বি এল আই এস এইচ ই আর পাবলিশার অথবা অ্যাফিলিয়েট। টাইটেল এখানটাতে আপনারা পাবলিশার অথবা অ্যাফিলিয়েট যে কোনো একটা ইউজ করবেন। আপনাদের চ্যাট গ্রুপেও দিয়ে দিচ্ছি, তারপর এখানটাতে অ্যাডিশনাল কোশ্চেনের মধ্যে এসএসএন ট্যাক্স আইডি এই জিনিসগুলো চাচ্ছে, যেহেতু শুধুমাত্র বলা আছে যে ইউনাইটেড স্টেট অনলি, শুধুমাত্র ইউএস এর বাসিন্দা যারা তাদেরকে এটা দিতে হবে, আমরা যেহেতু আমাদের কান্ট্রিটা বাংলাদেশ দিয়েছি তো আমাদের এটা দিতে হবে, এরপরে এই এগ্রিমেন্টগুলোকে মার্ক করে সাইন আপ করলে হবে, ঠিক আছে। সব মার্কেট প্লেস একই জায়গা একই জিনিসগুলোই চাচ্ছে, দুই একটা ভিন্নতা থাকে, ট্রাফিক গোল্ড মাইন।
আমাদের অ্যাপ্রুভ দিতেও পারে নাও পারে, কোনোটাতে আমি নিশ্চয়তা দিচ্ছি না, শুধু সিপিএ লিডে আমি বলেছিলাম যে এখনই হয়ে যাবে। অ্যাপ্লাইটা করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনগুলো কেমন দিচ্ছে। তো ট্রাফিক গোল্ডমাইনে আসার পরে আপনি যদি সাইন আপে ক্লিক করেন, ওরা কি কি ইনফরমেশন আপনার কাছে চাইতে পারে? মাইলিডে আসার পরে রেজিস্টারে যদি ক্লিক করি, এখানে কি কি আছে? স্টেপ 1, স্টেপ 2, তিনটা স্টেপে ওরা ইনফরমেশন গুলো নিচ্ছে। এন্টারিও লগ ইন, আপনার ইমেলটা দিবেন, সাপোজ আমি ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলেন, এরপর হচ্ছে আপনার ইউজার নেম, এখানে তো আপনার স্পেস ছাড়াই দিতে হবে, পাসওয়ার্ডটা এগেন সেটাই দিতে হবে। এরপরে এই জিনিসগুলো সব অ্যাপ্রুভ করে স্টার্ট প্রি রেজিস্ট্রেশন গুলো নেয়নি যদিও। নেক্সট স্টেপ দেখানোর জন্য তো আমাকে একটু ওয়েট। টেম্পোরারি মেইল নিয়ে দেখাই আপনাদেরকে, এটাও নিচ্ছে না। এটা নেয় নাই, দেখেন আমি বলি এখানটাতে খুব বেশি চাইবে না। আপনি এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনাকে হচ্ছে ইমেল অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন, আপনার হচ্ছে ইমেলে ওরা হচ্ছে যেভাবে লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কটা পাঠাবে, এরপরে ওখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন ওইখান থেকে। এটা আমি আজকে এখন দেখাতে পারবো না, কারণ এটা এটা ওরা ইমেল কখন পাঠাবে সেখান থেকে কনফার্ম করার পরে তারপর পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন অন্যান্য যেগুলোতে আমরা দেখলাম এইরকমই চাইবে। তো টেনশনের কিছু নাই, এটা ইজি, জাস্ট এতটুকু মনে রাখেন এখানটাতে আপনার ইমেল দিতে হবে, এখানে আপনার ইউজার নেম স্পেস ছাড়া দিতে হবে, আপনার পাসওয়ার্ড এবং একই পাসওয়ার্ড আরেকবার দিতে হবে। আমরা এখানে যেগুলো দিয়েছি
আমরা বলেছি যে এই লাস্টের দুটো বাদে আমরা সবগুলোতেই করব। এখানে টোটাল 13টা মার্কেট প্লেস আছে, যার মধ্যে আমরা 11টাতে এখন অ্যাকাউন্ট করব, এসিপিএ লিড থেকে শুরু করে অ্যাডওয়ার্ডস মিডিয়া পর্যন্ত। এই 11টা মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অ্যাড কম্বো এমএমডি ক্যাশ দরকার নাই, এমএমডি ক্যাশে আপনাদের দরকারই নাই, অ্যাড কম্বোটা আরও পরে করবেন, এখন না। তো ট্রাফিক গোল্ড মাইনটা আমার এখান থেকে দেখা যাচ্ছে না, তো এটা আমি দেখাতে পারলাম না, বাকি সবগুলোই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। অ্যাডওয়ার্ক মিডিয়া, পে সেল, মোবিলিয়া, ক্র্যাক রেভিনিউ, তারপর বঙ্গ ক্যাশ, আইমন। আমার কাছে দেখা যাচ্ছে ভাই? জি আমার একটু দেখাচ্ছে। আচ্ছা আপনি একটু তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, আমি অফ করতেছি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান কি কি ইনফরমেশন পাচ্ছেন। তাহলে সবগুলো মার্কেট প্লেসই মোটামুটি আমরা দেখে নিতে পারলাম। ট্রাফিক গোল্ডমাইন তাহলে কি কি চাচ্ছে দেখেন তো। আমাদের কোম্পানি নেম চাচ্ছে, নিজের নামটা এখানে বসাবো, কান্ট্রি এখানে ইউনাইটেড স্টেট আছে, বাংলাদেশ করে নিব, স্ট্রিট অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা বসাবেন। আচ্ছা কান্ট্রিটা এখানে ক্লিক করেন, তো এখানে বাংলাদেশ যদি না থাকে তাহলে ইউনাইটেড স্টেটই রাখবেন, এখন তো বাংলাদেশ আছে কিনা। আছে? আচ্ছা তাহলে সমস্যা নেই, বাংলাদেশ। তারপর স্ট্রিট অ্যাড্রেস আপনার ঠিকানা, সিটি আপনার শহর, স্টেট আপনার তো এখানে স্টেট নাই, তাই আপনি আপাতত যেহেতু এখানে বসাতে হবে সেক্ষেত্রে আপনি ঢাকা লিখে দিতে পারেন, ঠিক আছে? বাংলাদেশে কোনো স্টেট নেই, ওরা এখানে ঝামেলা করবে না, যদি স্টেট দিতেই হয় যেহেতু এখানে লেখার অপশন রয়েছে তাই আপনি ঢাকা লিখে দিতে পারেন। জিপ কোড আপনার উপজেলার জিপ কোডটা, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল লগ ইন করার জন্য যে ইমেলটা আপনি ইউজ করবেন সেটা, পাসওয়ার্ড, তারপর আপনার ফোন নাম্বার, স্কাইপি নেম, এরপরে হচ্ছে আপনি এটাতে ক্লিক করে রোবট ভেরিফিকেশন করে জয়েনে ক্লিক করবেন। সো এই অ্যাকাউন্ট করা আমার পক্ষে মনে হয় না খুব কঠিন, আমরা পারবো না সবাই? ঠিক আছে মিরাজ ভাই আপনি স্ক্রিন অফ করে দেন। আমি সাধারণত এই যে যতগুলো মার্কেট প্লেস দেখালাম এই মার্কেট প্লেসগুলোতে এতগুলোতে সবগুলোতে কখনোই কোনো ব্যাচকে দেখাইনি, আপনারাই ফার্স্ট ব্যাচ যাদেরকে আমি সবগুলো মার্কেট প্লেস দেখাই দিলাম কীভাবে কাজ করবে, কারণ আপনারা অনেক ভয় পাচ্ছেন যে এগুলোতে অনেকে অনেক ধরনের কোশ্চেন করছে, আমি সাধারণত এগুলো দেখাই না। এটাতে এটা থেকে যেহেতু আমি ইনকাম করব না, এটা আমার নিজের শেখার জন্য, নিজেই করতে পারবো, তা আমি খুব দ্রুত সময়ের মধ্যে এটা দেখানোর চেষ্টা করেছি। যারা বুঝতে পেরেছেন নিজেরা করে ফেলেন, আর যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে পরবর্তীতে ভিডিও দেখে করে ফেলবেন। ওকে সো আমরা এই সকল মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করে ফেলবো। আমি আজকেও দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু অনেকেই জয়েন করে নাই, যারা বিশেষ করে ভিডিও চায় তারা কিন্তু জয়েন করে নাই আমি দেখতে পাচ্ছি। এরকম যদি হয় শুধু ভিডিও দেখে ক্লাস করবে তাদেরকে দিয়ে ইনকাম করানোটা আমার জন্য কঠিন হয়ে যাবে, আমি তাদের দায়িত্ব কোনোভাবেই নিব না। যারা ক্লাস করবে, যারা নিয়মিত কাজ করে জমা দিবে সেগুলোই তাদেরকেই আমি মানে ইয়েটা করতে চাচ্ছি, তাদেরকে নিয়ে আগাতে চাচ্ছি। এনিওয়েজ তো আমরা মোটামুটি মার্কেট প্লেসগুলোতে চলে আসছি, এখন আমরা আসলে আজকে আজকে মেইন ক্লাসটা আমার আজকে এগুলো দেখানোর কথাই ছিল না, বাট আমি আপনাদেরকে তারপর দেখাই দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। এখন আমরা যেটা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন, আজকে থেকে আমরা ডিজাইন করার জন্য কাজ করব এবং ডিজাইনগুলো কীভাবে করব সেই বিষয়টা আমি একটু জানব। সো আপনাদের মধ্যে গ্রাফিক ডিজাইনের কাজ কারা কারা পারেন একটু চ্যাট বক্সে লেখেন তো। গ্রাফিক ডিজাইন করতে পারেন, ছবি ডিজাইন করতে পারেন, এরকম কারা কারা আছে? কেউ
কি আছেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা আগে করেছেন? আচ্ছা ঠিক আছে, কেউ নাই বোঝা যাচ্ছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি, ডিজিটাল মার্কেটার হিসাবে নিজেকে গড়ে তুলতে এসেছি, আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনার হব না। বাট ডিজাইন যদি করতে পারে একজন মার্কেটার, যদি ডিজাইন করতে পারে, সেক্ষেত্রে তার কাজের পরিধিটা অনেক বড় হয়ে যায়। কিভাবে বড় হয়ে যায়? ধরেন একজন নতুন বিজনেস শুরু করবে, সে প্রথমে কি চায়? তার বিজনেসের নাম ঠিক করে, কি নাম হলে বেটার হয়। সে ধরেন একটা নাম ঠিক করলো যে এই নামে আমার একটা বিজনেস হবে, তো সে কি করবে, ওই নামের একটা লোগো করতে চাইবে। লোগো করার জন্য সে কোথায় যাবে? একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যাবে, তাই না? তা আমরা তো গ্রাফিক ডিজাইনার না, আমরা কোয়ালিটি লোগো করে দিতে পারবো না, এই এই জন্য তারা আমাদের কাছে আসবে না। তো তারা একটা লোগো তৈরি করলো একজন গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে, এরপরে সে চাইবে যে আমার বিজনেসগুলোকে কোথায় কোথায় আমি পাবলিশ করব, আমার ওয়েবসাইট দরকার হবে। তো ওয়েবসাইটের জন্য সে একজন ওয়েব ডিজাইনারের কাছে যাবে, ওয়েব ডিজাইনারও বললো যে তোমার কি লোগো আছে, তুমি আমাকে লোগো দাও, আমি তাহলে সেই লোগোর উপরে বেসিস করে আমি তোমার ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, কেমন হবে, কি রিকোয়ারমেন্ট আছে, সবগুলো সে বাইরে থেকে জেনে নিয়ে ওয়েব ডিজাইন তার একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে দেবে। আচ্ছা, তার কাছে তার লোগো আছে, তার ওয়েবসাইট আছে, এখন সে আসবে এই যে তার বিজনেস, এই বিজনেসটাকে সে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছে, মানুষকে জানাতে চাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই জিনিসগুলো বিক্রি করতেছি, আমার বিজনেসটার নাম এই। তো সেক্ষেত্রে সে কোথায় আসবে? সে আসবে একজন ডিজিটাল মার্কেটারের কাছে। সে ডিজিটাল মার্কেটারের মাধ্যমে কি করবে, বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে যে এই কোম্পানির এই অ্যাক্টিভিটিস আছে। তো অ্যাট লাস্ট তারা কিন্তু আমাদের কাছে আসবে। এখন আমাদের কাছে যখন তারা আসবে, তখন আমরা বলবো যে তোমার ওয়েবসাইট আছে? সে বলবে হ্যাঁ আমার ওয়েবসাইট আছে। আমরা জিজ্ঞাসা করবো তোমার লোগো তৈরি করা আছে? হ্যাঁ লোগো তৈরি করা আছে। ঠিক আছে, তুমি কী চাচ্ছ বলো। পরে সে বলবে যে আমি তো আসলে ফেসবুকের মাধ্যমে মানুষকে জানাতে চাচ্ছি অনলাইনে, যাতে আমার ওয়েবসাইটটা সবাই ভিজিট করে, আমার এখান থেকে প্রোডাক্ট কিনে। তো তাহলে আপনি, আমরা বলবো যে ঠিক আছে, তোমার ফেসবুক পেজ আমি করে দিতে পারবো, তোমার ফেসবুক পেজ তৈরি করার জন্য তোমার ওয়েবসাইটটা আমার লাগবে, তোমার লোগো যেটা তৈরি করা আছে সেটা আমাকে দিয়ে দিবা, এছাড়াও কাভার ফটো এগুলো তৈরি করার জন্য আমি এগুলো তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে আমরা এটা তৈরি করে নিতে পারবো, সে কিন্তু আশ্বস্ত হবে যে কি এই মার্কেটার তো ডিজাইন করতে পারে, আমার কাভার ফটোটা তৈরি করে দিতে পারবে। এখন আমি যদি তাকে বলি যে তোমার তো কাভার ফটো নাই, তোমার তো পোস্ট দেওয়ার মতো কোনো ফটো নাই, এগুলো তুমি একটু ডিজাইন করে নিয়ে আসো, তোমার কী কী লাগবে সেগুলো ডিজাইন করে নিয়ে আসো, সে কিন্তু আবার ঘুরে ওই গ্রাফিক ডিজাইনের কাছে যাচ্ছে যে ভাই আমার তো এরকম কাভার ফটো লাগবে ফেসবুকের একটা, আমার তো এরকম একটা ব্যানার লাগবে যেটা আমি হচ্ছে আমার ফেসবুক পেজে পোস্ট করবো। তাহলে কি আপনি যদি এই জিনিসটা জানেন যে কীভাবে ডিজাইন করতে হয়, তাহলে কিন্তু ওর কাছ থেকে এটার জন্য আপনি পেমেন্ট নিতে পারেন, ওরকে কিন্তু ঘুরে আর গ্রাফিক ডিজাইনের কাছে যেতে হয় না, তাই না? তো আমরা যদি ডিজাইনটা জানি, আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা একজন ক্লায়েন্টের কাছ থেকে অনেক মানে তার ট্রাস্টটাও অর্জন করতে পারবো, পাশাপাশি আমরা ইনকামটাও ভালো করতে পারবো। তো ডিজাইন আমাদের সব জায়গাতেই কাজে লাগবে, আমরা ফেসবুকে কাজ করি, আমরা টুইটারে কাজ করি, ইনস্টাগ্রামে কাজ করি, যেখানেই করি না কেন সেখানে পোস্ট করার জন্য তো আমাকে ছবি তৈরি করতে হবে। আর এটা এরকম না যে আপনি হচ্ছে ক্লায়েন্টের ছবি পোস্ট করে দিলেন তাই হয়ে গেল, এখানে কিন্তু বিজনেসের সুন্দর সুন্দর লেখা, সুন্দর সুন্দর ছবি দিয়ে কী প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো সুন্দরভাবে ছবি দিয়ে ডিজাইন তৈরি করতে হচ্ছে। সো আমরা তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, কিন্তু আমরা অনলাইন বিভিন্ন টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা ছোটোখাটো ডিজাইনগুলো করে দিতে পারবো। বাট সে যদি প্রিমিয়াম লেভেলের ডিজাইন চায়, সেগুলো আমরা দিতে পারবো না, কারণ আমরা অনলাইন থেকে এই ডিজাইনগুলো করব, আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি সংগ্রহ করে সেগুলো অনলাইন টুলসের মাধ্যমে করবো। তো অনলাইন টুলসটার মধ্যে আমরা যেটা ইউজ করি বেশি, আপনি ইমরান ভাই বললেন যে ক্যানভা দিয়ে পারি, আমরা ক্যানভা দিয়েই করব, ক্যানভাটা আমাদের জন্য তুলনামূলক সহজ হবে শেখার জন্য, তো ক্যানভা দিয়ে করব। আর পরবর্তীতে যদি আমি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টুলস ইউজ করে নিজে নিজে তৈরি করতে পারি ডিজাইনগুলো, তাহলে তো আরও প্রিমিয়াম লুক আসবে। বাট ক্যানভা দিয়ে করলে আপনার খুব বেশি প্রিমিয়াম না হলেও অন্তত পেজে পোস্ট করার মতো যে ডিজাইনগুলো আছে সেগুলো তৈরি করা যায়, আমরা সেটাই শিখবো। তো ডিজাইন শেখার আগে আমরা একটু কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই। কন্টেন্ট জিনিসটা কী,
আপনারা কন্টেন্ট সম্পর্কে কেমন কি জানেন আমাকে একটু বলেন তো, কে কে জানেন কন্টেন্ট কি? যিনি জানেন মাইক্রোফোন অন করে বলতে পারেন, হোয়াট ইজ কন্টেন্ট? আমি কন্টেন্ট রাইটিং এর কাজ করি। আচ্ছা, কন্টেন্ট রাইটিং এর কাজ করেন? আচ্ছা, তাহলে কন্টেন্ট রাইটিং এর বিষয়টা কি বলেন তো? এটা হচ্ছে মানে একটা নিচ থাকবে টাইটেল, ওটার উপর ভিত্তি করে মানে ইনফো বা কন্টেন্ট মূলত তিন প্রকার থাকে, মানে রিভিউ কন্টেন্ট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কন্টেন্ট, টিউটোরিয়াল বা ভিডিও কন্টেন্ট, এগুলো আর কি ইনফো। তারপরে একটা হচ্ছে রিভিউ কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে কন্টেন্ট গুলো করে এগুলো। আচ্ছা, আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, আমি কোশ্চেন করেছি কন্টেন্ট বিষয়টা কি, কন্টেন্ট যে জায়গাটা সেটা সম্পর্কে কি জানেন আমাকে বলতে। আমি রাইটিং এর কথা বলছি না, জাস্ট এ কন্টেন্ট এর কথা বলছি। জানেন আপনি কন্টেন্ট জায়গাটা কি? কন্টেন্ট মানে কোন একটা বিষয়বস্তু যেটার উপর মানে ইয়া হবে আর কি, মানে কোন একটা বিষয়বস্তু তৈরি হবে। ভাই তাজুল ভাই, আপনি মাইক্রোফোন অন করেন না, আপনার মাইক্রোফোন থেকে প্রচুর নয়েজ আসে, কিছু বোঝাও যায় না। আপনার মাইক্রোফোনটা ঠিক করে নেবেন। হ্যাঁ, কিছু বুঝতে পারি না। আর কেউ জানেন না? না, আচ্ছা আমি বলি, কন্টেন্ট জিনিসটা হচ্ছে যে একটা, যেমন স্বর্ণা ইসলাম বললেন যে কন্টেন্টটা হচ্ছে রাইটিং, সে রাইটিং এর কাজ করে। কন্টেন্টটা তো শুধু লেখা না, কন্টেন্টটা তো একটা ডিজাইনও হতে পারে, কন্টেন্টটা তো একটা ছবি হতে পারে, কন্টেন্টটা তো একটা ভিডিও হতে পারে। আমি এইটা আজ করেছি যে কন্টেন্টটা কি, কন্টেন্ট মানে হচ্ছে একটা লেখা, সেই লেখার মধ্যে অনেক ধরন থাকতে পারে, যেগুলো স্বর্ণা ইসলাম বললেন তুমি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেছ 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 করেছ
এটা আমি বলেছি যে আলাদা ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে, ইমেজ কন্টেন্ট যেটা, এই ইমেজ কন্টেন্টের মধ্যে দেখেন টেক্সট কন্টেন্টটাও তো আলাদা আলাদা ভাবে, অডিও টেক্সট নিজে নিজে আলাদা ভাবে কন্টেন্ট, যখন আপনি ইমেজ কন্টেন্টের কাছে আসছেন, ইমেজ কন্টেন্টটা কিন্তু আবার দুইটা কন্টেন্টের সমন্বিত রূপ হিসাবে দেখা যাবে। কিভাবে? একটা ইমেজের মধ্যে টেক্সট আকারে লেখা থাকতে পারে, আবার একটা ইমেজের মধ্যে ছবি প্লাস টেক্সট দুইটাই থাকতে পারে, আবার শুধু ছবি থাকতে পারে, তাই না? আমরা ধরেন একটা মার্কেটিং দেখছি, একটা কোম্পানির ইয়ে দেখছি, ছবি দিয়ে বলছে যে এই প্রোডাক্টটার দাম এত টাকা, তাহলে ওখানে কিন্তু ছবি ইউজ করতে হয়েছে আবার কিন্তু টেক্সটও ইউজ করতে হয়েছে। তাহলে ইমেজ কন্টেন্টের মধ্যে ছবি প্লাস টেক্সট দুইটাই থাকবে, ছবি এবং লেখা দুইটাই থাকবে। এরপরে আসছে হচ্ছে ভিডিও কন্টেন্ট, এখানে আবার দেখেন কতগুলো কন্টেন্ট যুক্ত থাকতেছে। আপনার একটা ভিডিওর মধ্যে অডিও কন্টেন্ট থাকে, মানে কথা বলে বা মিউজিক দেয়, এই ধরনের কন্টেন্ট থাকে, আবার টেক্সট কন্টেন্ট থাকে, লেখাগুলো আসতে পারে গ্রাফিক্স আকারে, মোশন গ্রাফিক্স আকারে আসতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানিমেশন আকারে আসতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে আবার এর মধ্যে কি থাকে, ফটোও থাকতে পারে, শুধু ছবি দিয়েও কিন্তু ভিডিও তৈরি করা যায়। আমরা যে বিভিন্ন স্লাইড শো ভিডিও দেখে দেখে থাকি, নিজেদের ছবি দিয়ে অনেকে তৈরিও করেছেন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, এটা দিয়েও কিন্তু একটা ভিডিও তৈরি করা যায়। আবার দেখেন এটার মধ্যে টোটাল আকারে ভিডিওটাই একটা কন্টেন্ট, তাহলে একটা ভিডিও কন্টেন্টের মধ্যে কিন্তু সব ধরনের কন্টেন্টই থাকতে পারে, তাই না? এখানে অডিও থাকতে পারে, টেক্সট থাকতে পারে, এখানে ফটো থাকতে পারে, টোটাল ভিডিওটা তৈরি হয়। সো চার ধরনের কন্টেন্টের মধ্যে আমাদের আজকের টপিক হচ্ছে ইমেজ কন্টেন্ট কিভাবে তৈরি করব। সো ইমেজ কন্টেন্টকে আমরা ডিজাইন আকারে বলে থাকি, যে ডিজাইন কিভাবে তৈরি করা যায়। তো এটার জন্য আমরা canva.com এ যাব। টোটালটা কপি হয়ে গেছে, শুধু তো ক্যানভা কপি করলাম, জাস্ট এতটুকু দিলেই হবে, আর এত কিছু দেওয়ার দরকার নেই। আপনি যদি canva.com লেখেন তাহলেই হবে। এটা আমি ডিলিট করে দেই। canva.com এ আসার পরে আপনাকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি বলেছি যেখানেই যাবেন আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতেই হবে। সো এই অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে আপনাদের যে ভয়গুলো কাজ করে, এই ভয়গুলো দূর করার জন্যই কিন্তু এত অ্যাকাউন্ট তৈরি করালাম। সো আশা করি নেক্সট টাইম আপনাদের এই ভয়গুলো কাজ করবে না। সো এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপে ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করা ছিল, এই জন্য ওপেন হয়ে গেছে। আপনি সাইন আপে ক্লিক করার পরে এখানে ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন। এখানে একটা অপশন আছে হচ্ছে আপনি কি হিসাবে জয়েন করতে চাচ্ছেন, এখানে টিচার না স্টুডেন্ট, এখানে অবশ্যই স্টুডেন্ট দিবেন আপনারা, ঠিক আছে? সো আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আমরা ইন্টারফেসটা এরকমভাবে পাবো। এখানে দেখেন কি কি তৈরি করা যাবে, প্রেজেন্টেশন, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, পোস্টার, তারপরে আপনার হচ্ছে ইউটিউব আইকন, কার্ড, বিজনেস কার্ড, ইউর স্টোরি, ফ্লায়ার, টি শার্ট, ডেস্কটপ ওয়ালপেপার, ইনস্টাগ্রাম স্টোরি, তারপর হচ্ছে আপনার ফটো কলেজ, ইনভাইটেশন, ইউটিউব থাম্বনেল, রিজিউম, বিভিন্ন ক্যাটাগরির ডিজাইনের এখানে শেপ আছে বা সাইজ দেওয়া আছে, আপনাকে নিজের ইচ্ছা মতো করে তৈরি করে নিতে হবে। সো আমরা এখানে একটা ডিজাইন তৈরি করতে গেলে কি আগে তৈরি করব সেটা আমাকে আগে মাথায় রাখতে হবে, যে আমি কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করছি। দেখেন ইউটিউবের জন্য আলাদা আলাদা সাইজের ডিজাইন করতে হয়, ফেসবুকের জন্য আলাদা সাইজের ডিজাইন করতে হয়, ইনস্টাগ্রামের জন্য আলাদা ডিজাইন তৈরি করতে হয়, প্রত্যেকটা সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তা আপনি যদি ফেসবুকের সাইজে করতে চান, ধরেন আপনার
সবচেয়ে পরিচিত সাইট হচ্ছে ফেসবুক। ফেসবুক প্রোফাইল পিকচার দেওয়ার জন্য কিন্তু একটা সাইজ থাকে, ফেসবুক পোস্ট দেওয়ার জন্য একটা সাইজ থাকে, ফেসবুক স্টোরি দেওয়ার জন্য, আজকে আপনি হচ্ছে মাই স্টোরি দেওয়ার জন্য যে ফটোটা ইউজ করবেন সেটার আলাদা একটা সাইজ থাকে। এই সাইজগুলো নিয়ে আমরা কনসার্ন থাকি না, কারণ কি আমরা তো এই সাইজ সম্পর্কে জানিই না। আমাদের মোবাইল ফোন ছবি তোলে, সেই ছবিগুলো আমরা আপলোড করি। বাট আপনি যখন একটা ডিজাইন তৈরি করতে যাবেন তখন কিন্তু মোবাইল ফোনে যে ছবির ফরম্যাট থাকে সেটা ফেসবুকের আকারে হচ্ছে বা ফেসবুকের আইডিয়াল সাইজ আকারে নাও হতে পারে, বাট ফেসবুকের যে আইডিয়াল সাইজ আছে পোস্টের জন্য, তারপর আপনার দেখা যাচ্ছে ভিডিওর জন্য, আপনার প্রোফাইল পিকচারের জন্য, স্টোরির জন্য, সেই জিনিসগুলোকে আমাদেরকে আগে বুঝতে হবে। এই সাইজ পরিমাপের বিভিন্ন রকম একক আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, এরপরে আছে পিক্সেল। হ্যাঁ, আমরা পিক্সেলটা নিয়ে বেশি কাজ করে থাকি, ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার এগুলো নিয়ে কাজ করি না, সাধারণত পিক্সেল নিয়ে বেশি কাজ করে থাকি। তাই আমরা এটাকে তৈরি করে নিতে পারবো। এখানে ডান সাইডে উপরের দিকে আপনি যদি যান, ক্রিয়েটেড ডিজাইনে যদি ক্লিক করেন, এখানটাতে আপনি দেখতে পাবেন বিভিন্ন যেগুলো আপনি চাচ্ছেন সেই ধরনের বিভিন্ন সাইজ আপনার কাছে আসবে। এখন আপনি যদি বলেন যে আপনি ফেসবুক তৈরি করবেন, তাহলে আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করলেই FA, এই যে দেখেন ফেসবুক পোস্ট, এটার একটা সাইজ আছে 940x788 পিক্সেল, ঠিক আছে, পিক্সেল আকারে এটা চাচ্ছে। তো আমি এটা যদি ক্লিক করি, আমি এটার জন্য একটা নতুন পেজ পেয়ে যাব। বা আমরা যদি কোনো কিছু আঁকাইতে চাই তাহলে তো সাদা কাগজ লাগে, তাই না, ড্রয়িং করতে হলে। তাহলে আমার এই প্রথমে আমাকে একটা কাগজ দিতে হবে, তারপরে আমি ডিজাইনটা করব। আবার দেখা যাচ্ছে কোনো একটা সাইজ এখানে নাই, সেটা আপনি নিজে নিজে দিতে চাচ্ছেন, আপনার পছন্দ মতো সাইজ দিতে চাচ্ছেন। সেটার জন্য আপনি এই ক্রিয়েট ডিজাইনের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিচের দিকে আছে কাস্টম সাইজ প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো সাইজ বসাই নিতে পারবেন। আপনি এখানে ধরেন বসাইলেন 500x466, এখানে হাইটে বসাইলেন হচ্ছে এরকম, এখানে দেখেন আছে হচ্ছে পিক্সেল, এখানে যে ইয়েগুলো আছে সাইজ পরিমাপের যে এককগুলো আছে, পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার, সেন্টিমিটার, আমরা পিক্সেল নিয়ে কাজ করি বেশি। হ্যাঁ, তো পিক্সেলটা রাখবো এখানে, ওকে। আপনি এখানটাতে আমি সাপোজ সাইজটা নিয়ে দেখাই দিই, 1000, হাইটটা দিলাম হচ্ছে 1700। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলে আপনি এখানেও একটা নতুন পেজ পেয়ে যাবেন। তো আমরা ফেসবুকে ক্লিক করার পরে যে সাইজটা পেয়েছি, আবার নিজে কাস্টম করে নেওয়ার পরে যে সাইজটা পেয়েছি, দুটো সাইজ কিন্তু ভিন্ন। দেখেন এই যে সাদা কাগজটা, এটা এটা কেমন আর এটা কেমন, এটা চার কোণা, এটা হচ্ছে লম্বা। মাইক্রোফোন অন আছে কার? সাইফুল ভাই, আপনাকে বললাম যে মাইক্রোফোন অফ রাখতে। ভাই আমি একটা প্রশ্ন করার জন্য ফোন করছিলাম। বলেন। ওই ক্যানভাতে ঢোকার পরে আমরা কোন স্কুলটা ক্রিয়া করার জন্য বলছিলেন, এটা বুঝি নাই। ক্যানভাতে ঢোকার জন্য আমরা ফর ডিসপ্লে আর ইউ কারেন্টলি ক্যানভাতে ঢোকার জন্য ফর স্কুল ইউর আর ইউ কারেন্টলি আমরা কি আধার দিয়ে ঢুকবো নাকি হাই স্কুল দিয়ে ঢুকবো? ওখানে অপশন কি কি আছে? একটা অ্যাকাউন্ট করার জন্য ওখানে তো ইনফরমেশনের মানে যা খুশি আপনি দিতে পারেন, এটা তো আর হচ্ছে আপনার ইনকামের বিষয় না। হাই স্কুল আছে, প্রফেশনাল ডিপার্টমেন্ট আছে, ইউনিভার্সিটি আধার আছে। আপনি যেখানে পড়ালেখা করেন সেটা দিবেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে ইউনিভার্সিটি দিবেন, স্কুলে পড়ালেখা করলে স্কুল দিবেন, কলেজে পড়ালেখা করলে কলেজ দিবেন। আচ্ছা, দুইটা সাইজের মধ্যে কিন্তু দেখেন ভিন্নতা আছে, একটা হচ্ছে আপনার লম্বা আর একটা হচ্ছে চার কোণা। তো আমরা ফেসবুক সাইজেই আমরা একটা ডিজাইন তৈরি করে দেখি। এই যে একটা সাদা কাগজ পেলাম, এই কাগজটাকে আমরা রঙিন করতে চাই বা যে কালার দিতে চাই সেটা দিতে পারবো। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে বিভিন্ন কালার আছে, আপনার ইচ্ছা মতো কালার বসাতে পারবেন, কোন কালারটা আপনার কাছে পছন্দ হচ্ছে সেই কালারটা আপনি বসাতে পারবেন। সাপোজ আমি এই কালারের উপরে একটা ডিজাইন করতে চাচ্ছি,
এখন এখানে ডিজাইনটা আমি কি নিয়ে করব। একটা ডিজাইন তৈরি করার আগে সর্বপ্রথম আমাকে ভাবতে হবে যে এই ডিজাইনটা কি নিয়ে হবে, কোন প্রোডাক্ট নিয়ে হবে না কোন ইয়ে নিয়ে হবে। আমরা যদি সাপোজ কি নিয়ে করা যায়, আচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিম লিখি BANG, বাংলাদেশ ক্রিকেট ফিল্ড, বাংলাদেশ ক্রিকেট লিখলে হয়তো ছবি পাওয়া যাবে। এই যে দেখেন বাংলাদেশের প্লেয়ারদের ছবি, তামিম ইকবালের একটা ছবি এখানে আছে, ছবিটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানটাতে আমি এটাকে কপি করলাম, এই ছবিটা আমি এখানে যদি বসাতে চাই কন্ট্রোল ভি যদি প্রেস করি এখানে বসে যাবে, অথবা আপনি এখানে এই যে আপলোডের মধ্যে ক্লিক করেও আপনি আলাদাভাবে ডাউনলোড করার যে ছবিগুলো আছে সেগুলোকে আপনি বসাতে পারবেন। আমি তো এখান থেকে জাস্ট কপি করেছি, এই ধরেন এই ছবিটা বসানো হলো। এখন এই ছবিটা আমি তো একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়েছি, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার নিয়েছি, এই কালারটা এই ছবির উপরে, ছবিটা এই কালারের উপরে বসালে কিন্তু এই কালারটা নেওয়ার কোনো মানেই হচ্ছে না। তো আমরা যদি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই তাহলে এই কালারের উপরে শুধু তামিম ইকবালের ছবিটা চলে আসবে। তো এই জন্য আমরা যে যে ইয়েটা ইউজ করব সেটা হচ্ছে যে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে remove.bizy, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিমিশেই রিমুভ করে নিতে পারবো। সাধারণত যারা হচ্ছে ক্যানভা দিয়েও তো হয়, ক্যানভা দিয়েও তো করা যায় ব্যাকগ্রাউন্ড, আমরা ক্যানভা দিয়ে করব না আলাদাভাবে করব। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ জানেন আপনি নিজে নিজে টুলস এর মধ্যে গিয়ে করলেন সমস্যা নাই, বাট আমি যেটা দেখাচ্ছি সেটা দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে, যেখান থেকে হয় সেখান থেকে করতে পারেন। এই যে দেখেন নিমিশে আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তাই না? অরিজিনাল ইমেজটা ছিল কেমন এরকম ছিল, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারলাম। সো আমি যদি এই সাইটটা আপনাদের একটু দিয়ে দেই remove.bizy, এই ছবিটা এখন দেখেন বসায় দেখি, দেখেন তো কোনটা বেটার হয়, এই ছবিটা বেটার হয় না এই ছবিটা বেটার হয় আপনার ডিজাইন তৈরি করার জন্য? অবশ্যই এই ছবিটা, আপনি যদি এই ছবিটা দেন এখানে কপিরাইট ক্লেম করার অনেক ঝামেলা থাকতে পারে, বাট এখানে কপিরাইটটা অনেক কম ধরবে কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। তো এই ছবিটাকে আমরা যদি বসাই, কালারটা আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন, নো প্রবলেম সেখানে। ভাই এটা কি ব্যাকগ্রাউন্ডের যে লিংকটা দিয়েছেন ওখান থেকে একটু কপি করতে হবে? কোনটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা? remove.bizy তে গিয়ে জাস্ট আপলোড করতে হবে, এই যে আপলোড ইমেজের উপরে ক্লিক করে আপনার ডেস্কটপে ডাউনলোড করা থাকলে সেটাও নিয়ে আসতে পারবেন, অথবা আপনার কপি করা থাকলে কন্ট্রোল ভি দিলেও এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখানে আবার সব ধরনের ইমেজ কিন্তু রিমুভ হবে না, যেগুলো জটিল ইমেজ আছে সেগুলো রিমুভ হবে না, সহজ এক কালারে বা এক
এক ধরনের ব্যাকগ্রাউন্ডেই এটা করা যাবে, সব ক্ষেত্রে হবে না, যেগুলো হবে সেগুলো নিয়ে আমরা কাজ করবো যেহেতু আমরা ফ্রি টুলস ইউজ করছি। এখানটাতে আমরা তামিম ইকবালের ছবি নিয়ে একটা ডিজাইন করি দেখি। তার নামটুকু আমরা এখান থেকেই কপি করে বসাই, অথবা আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে বাম সাইডে যে অপশন গুলো আছে টেক্সটে এসে টেক্সট থেকেও আমরা লিখতে পারবো। এখান থেকে অ্যাড এ হেডিং ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে লিখে দিতে পারবো, ঠিক আছে? তো আমার এখানে আমি জাস্ট কপি করেই বসাবো, সময়ের যাতে অল্প সময়ের মধ্যে কাজ করতে পারি। এই যে তামিম ইকবাল, এখন এই লেখাটাকে আপনি কেমন ভাবে দেখতে চাচ্ছেন, এই লেখাটা কি কালারে বসাতে চাচ্ছেন, সব আপনি এখান থেকে করতে পারবেন। কোন ফ্রন্ট নিতে চাচ্ছেন দেখেন, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফ্রন্ট পাওয়া যাবে। এই যে তামিম ইকবাল এই একটা ফ্রন্ট এসেছে, পেঁচানো ফ্রন্ট যদি চান সেরকম ভাবে এসছে, বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, আপনার ইচ্ছা মতো ফ্রন্ট নিতে পারবেন। বাট এক্ষেত্রে দুই ধরনের ফ্রন্টের বেশি ইউজ করবেন না, এখানে কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান। তামিম ইকবালের এই লেখাটা এটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। তামিম ইকবাল দেখি এখানে আর কি কি লেখা আছে, তামিমের সম্পর্কে একটা আর্টিকেল এখানে লেখা হয়েছে। আমি যদি এটাই ইয়ে করি, জাস্ট আমি যে কথাটা বলছি এটাকেই জাস্ট আমি একটু এখানে দিতে চাই। সাপোজ এই লেখাটুকুকে জাস্ট আমি হাইলাইট করতে চাচ্ছি, যে তামিম বলছে যে সে আরো 7-8 বছর ধরে খেলতে চাচ্ছে। এরকম ভাবে যদি দেই এখানে, যদি আমি চাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিতে পারবো, আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড। কালার নেওয়া যাবে, আবার এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলোও নেওয়া যাবে। যদি আমরা দেই এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে, আমরা এই যে লেখাটা লিখলাম এই লেখাটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। এখানে আমরা বিভিন্ন এলিমেন্ট আছে, এই লেখাটা আমি আর একটু হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমি যদি একটা এলিমেন্ট নেই, কত পরে জয়েন করবেন, আমি ক্লাসে এখন আর আধা ঘন্টার জন্য ক্লাসে ঢুকতে দিচ্ছি না।
এখানে দেখেন বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলো আমরা ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে চার কোন একটা এলিমেন্ট নিলাম, এটা এখানে দিলাম লেখাগুলোকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে যাতে বোঝানো যায়। কালারটা যদি আরো ভিন্ন দিতে চান সেটাও দিতে পারবেন, নো প্রবলেম। সাপোজ এতটুকু লিখলাম, এখন এখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যে লোগো আছে সেটা আমরা বসায় দিতে পারি। এই যে দেখুন বাংলাদেশ ক্রিকেট টিমের যে লোগোটা আছে এটা আমরা কপি করে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট রিমুভ করে বসায় দিতে পারবো। লোগোটা ঠিকভাবে আসলো না, দেখেন এখানে যে বাংলাদেশ লেখাটা কিন্তু কেটে গেছে। সব ছবি আমরা আবার এইভাবে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আসবে না, ভালো একটা ছবি নেই, যেটা আসে সেটাই আমরা নিব। এটা নিয়ে দেখি এটা আসে কিনা, বাংলাদেশ লেখাটা আসছে না, চলে যাচ্ছে। বাট আমাদের লোগোতে তো বাংলাদেশ লেখাটা অবশ্যই আছে, তো এমন কোন একটা ছবি নিব যেখানে আমাদের এই লেখা সহকারে আমরা পাবো। এটা নিয়ে দেখি, এটাতে আসলেও আবার সব রিমুভ হয়ে গেছে, এক একটা এক এক রকম আসতেছে, সবুজ কালারটাও চলে গেছে, এটাও আমরা নিতে পারতেছি না। তো আমরা এরকম একটু চেক আপ করে নিব যে কোনটা আসলে আমাদের মানে বাংলাদেশ ক্রিকেট টিমের মেইন লোগোটাকে রিপ্রেজেন্ট বা কোনটা আসলে থাকছে, সেরকম লোগোটা আমরা নিয়ে নিবো। যে দেখেন এটা কিন্তু আবার সুন্দরভাবে আসছে, তো আমরা এটা ইউজ করি।
এটা সবকিছু ঠিকঠাক আছে, সানলাইট ইউজ করতে পারি। সুন্দরভাবে বসায় নেই, এই জায়গাটা ফাঁকা আছে, এখানে কি দেওয়া যেতে পারে? এখানে দেখি আর কি দেওয়া যেতে পারে। আমরা একটা আইসিসি এর ইয়ে বসায় দেই, আইসিসি আইসিসি ক্রিকেট লোগো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা যদি দেই, এটা কিন্তু বেটার হবে। এখানে ব্যাকগ্রাউন্ড যদি আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার। যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডে যদি কালার ভিন্ন নিতে চান সেটাও দেওয়া যেতে পারে। বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আমরা দেখি, এগারের কোনো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় কিনা, পাওয়া যাচ্ছে না। দেখি আমরা একটু এটাকে আরো সুন্দর করতে পারি কিনা, আমরা একটু টাইগার লিখে সার্চ করি।
ব্যাপারটা কিন্তু এটা মোটামুটি কেমন লাগে? অল্প সময়ের মধ্যে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারলাম। ডিজাইনের মধ্যে ইমেজ আছে, তারপর টেক্সট আছে, বিভিন্ন আমাদের যে এই যে ট্রান্সপারেন্সিটা আছে, এই যে দেখেন এটা কমানো যায় বাড়ানো যায়, এটাকে আমরা হালকা করে দিয়েছি জাস্ট একটু বোঝা যায় যাতে। খুব কঠিন হবে বলেন তো? একটা ডিজাইন করতে কতটুকু সময় লাগতে পারে আমাদের, আপনারা করতে পারবেন? স্যার কোইটা কই থেকে বসাইছেন আর একবার ডুব কোনটা নেতে প্রবলেম তো, বাট ব্যাগ মানে জল টাইগার ওটা কেমনে দিছেন? ঠিক আছে, জল চাপটা কিভাবে দিছি? আমি এই ছবিটা নিলাম, এই ছবি নেওয়ার পরে আমি ছবিটাকে বসালাম, এই যে ছবিটাকে বসিয়ে আগে সুন্দরভাবে সাইজটা ঠিকভাবে করে নিয়েছি, এই যে বসালাম, এই যে ছবিটা, এই ছবিটাকে রাইট ক্লিক করে এটাকে আগে ব্যাকওয়ার্ড দিয়ে দিয়েছি, ব্যাক যে ব্যাক দিয়ে দিই, দেওয়ার পরে এই ছবিটাতে ক্লিক করাই আছে। এখানে দেখেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করার পরে এই ছবিটাকে আমি জাস্ট কমিয়ে দিয়েছি। ঠিক আছে, জি স্যার, এটা আপনার পছন্দ মতো যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু দিলেই হচ্ছে, এই হচ্ছে বিষয়। তাহলে ডিজাইন করা কি খুব কঠিন কাজ, কি মনে হয় আপনাদের? খুব বেশি কিন্তু কঠিন না। আমরা অন্য সাইজে আরেকটা ডিজাইন দেখি অল্প সময়ের মধ্যে। এখানে পছন্দ মতো একটা কালার নিব, এটা আমি দেখাইছি কোথা থেকে নিয়েছি, এটা দেখাইছি, যদি না বুঝে থাকেন ভিডিও দেখেন, ক্রিয়েট ডিজাইনে গিয়ে নিতে পারবেন। আমরা একটা বাঘের ছবি দিয়েই করি,
হচ্ছে ডিজাইন, সো আপনারা বুঝতে পারলেন কি তৈরি করা যাবে বললেন? আমি কিন্তু শর্ট টাইমের মধ্যে দুইটা ডিজাইন তৈরি করেছি। আপনাদের বাড়ির কাজ থাকবে আগামী ক্লাসে আমাকে 10টা ডিজাইন দেখাবেন, যে কোনো টপিকে নিজেরা 10টা ডিজাইন তৈরি করবেন, সেগুলো আমাকে দেখাবেন, আমাকে ইমেল করবেন, আমি ইমেল অ্যাড্রেস আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না, এটা ডাউনলোড করতে হবে না, এটা অনলাইন সফটওয়্যার, আপনি ওয়েবসাইটে ঢুকলেই পারবেন যেতে। জি স্যার। একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আগে সফটওয়্যার দিবেন বলছিলেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আচ্ছা আমি লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, এটা জাস্ট আপনার ক্রোমে ইয়ে করে নেবেন, এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে, আচ্ছা আমি দেখাই দেই, এই যে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে গিয়ে এখানে আপনাদের লেখা থাকবে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোম করার পরে আপনার যে এক্সটেনশন গুলো আছে, এই যে এখানে ডান সাইডে উপরের দিকে আপনার ছবির পাশে, এখানে গিয়ে দেখবেন যে আপনার এই লাইট শট নামে একটা এরকম আসছে অনেকগুলোর মধ্যে, এটাকে জাস্ট পিন করে দিলে, হ্যাঁ এখানে পিন করে দিলে এটা আপনার লাইট শটে চলে আসবে। এই যে দেখেন এটা হচ্ছে লাইট শট, আপনি যদি স্ক্রিনশট নিতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, এরপরে আপনি এটাকে সুন্দরভাবে যতটুকু স্ক্রিনশট নেবেন ততটুকু সিলেক্ট করবেন, এরপরে এখানে সেভ আছে, এই যে সেভ কপি আপনার মতো করে, আমি এটা কপি করে আপনাদের গ্রুপে দেই। খুবই ইজি ইউজ করা, হ্যাঁ জাস্ট আপনি এটাকে অ্যাড করে নেবেন আপনার ক্রোমে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা আজকে শেষ করি। আপনাদের বাড়ির কাজ থাকলো 10টা ডিজাইন করবেন, ঠিক আছে? রাজুল ভাই আপনি ভিডিওটা রেন্ডার করে আমাকে তাহলে গতদিনের মতো একটু মেইল করে দিবেন, হ্যাঁ ভাই? আর সবাই সময় মতো জয়েন করবেন, সময় মতো জয়েন না করলে আমি অ্যাকসেপ্ট করব না। ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা আগে এসে আপনি ক্লাস কি শিখবেন সেটা একটা বিষয়, হ্যাঁ কারণ আমি ক্লাসই করাবো না আপনার কোশ্চেনের অ্যান্সার করব, তাই সঠিক সময়ে ক্লাসে জয়েন করবেন। আধা ঘন্টা আগে জয়েন করে বলবেন যে ভাই এটা বুঝি নাই ওটা বুঝি নাই আমি সেটা নিতে চাচ্ছিলাম না, এই জন্য আমি অ্যাকসেপ্ট করি নাই। আপনারা ক্লাসের এখন আর কাউকে অ্যাকসেপ্ট করবো না, আমি শেষ করব, যদি কোনো কথা থাকে নেক্সট ক্লাসে বলবেন। আপনাদের বলেন, কোশ্চেন করার সময় তো দিলাম, বলেন। ক্যানভা আর যে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছেন ওটা ক্যানভার ওটার মধ্যে পার্থক্যটা কি মূলত? ক্যানভাতে আপনি ডিজাইন করবেন আর রিমুভ ডট বিজি তে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটাই হচ্ছে পার্থক্য। কোন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাকে ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ঢুকতে হবে? জি, রিমুভ ডট বিজি, আর ডিজাইনটা করবেন হচ্ছে ক্যানভাসে গিয়ে।
ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করছি। সবাই অবশ্যই 9:05 এর মধ্যে ক্লাসে জয়েন করবেন। মিনাজ ভাই আজকে আর জয়েন ইয়ে করব না, শেষ করে দিচ্ছি। ভাই লিংকগুলো সংরক্ষণ করতে হলে কিভাবে করা যাবে? এখানে তো মেসেঞ্জার গ্রুপে থাকবে, তবে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতে চাইলে আমরা ব্যক্তিগতভাবে কিভাবে সংরক্ষণ করব? এটা কপি করে একটা জায়গায় রেখে দেন, একটা ফাইলের মধ্যে রেখে দেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।